আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অস্ত্রবিরতি সত্ত্বেও গোলাবর্ষণ করছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক উৎপাদনের ঘোষণা রাশিয়ার। এরপর জানিয়ে দেব আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করল পাকিস্তান। এদিকে 25 জন তালেবানকে হত্যার কথা বলে বিপাকে প্রিন্স হ্যারি। আরো জানিয়ে দেব ফিলিস্তিন ও ইসরায়েলের উত্তেজনাময় পরিস্থিতি, প্রশমনের আহ্বান জানায় চীন। এবং সর্বশেষ জানিয়ে দেব কিমের পর উত্তর কোরিয়ার শাসনভার কে পেতে পারে, পাওয়া গেল আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অস্ত্রবিরতি সত্ত্বেও গোলাবর্ষণ করছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার। 36 ঘন্টা অস্ত্রবিরতি সত্ত্বেও ইউক্রেন একপাক্ষিকভাবে রাশিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এমন অভিযোগ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লোহানস্ক, দোনেতস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলে তাদের সামরিক অবস্থান আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে, তবে এটা সত্ত্বেও তাদের সেনারা অস্ত্রবিরতি পালন করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লেইম্যানে তাদের অবস্থান লক্ষ্য করে 4টি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। উল্লেখ, অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিনের উৎসব উদযাপনের সুযোগ করে দিতে ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির আদেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই ঘোষণাকে ভণ্ডামি উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেন। ইউক্রেনে গত বছর 24 ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর এই প্রথম পূর্ণাঙ্গ কোন যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন। ক্রেমলিন জানায়, গতকাল বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি। সূত্র আল জাজিরা। ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক উৎপাদনের ঘোষণা রাশিয়ার। নতুন ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক উৎপাদন করতে যাচ্ছে রাশিয়া। আগামী কয়েক মাসের মধ্যে দেশটি এসব প্রতিরক্ষা সরঞ্জামের ব্যাপক উৎপাদন শুরু করবে, রাশিয়ার একটি সরকারি প্রতিরক্ষা সংস্থা এমন তথ্য দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেক তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে, আগামী 1-2 মাসের মধ্যে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামের পরীক্ষাগুলো সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছে। এ সময় মূলত নতুন প্রজন্মের বিমান, স্থল, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ও জঙ্গি ড্রোন নির্মাণে গুরুত্ব দেওয়ার বিষয়ে চিন্তা করা হচ্ছে। রুশ সংস্থাটি তাদের বিবৃতিতে আরো বলেছে, রোস্টেক্স বিভিন্ন উন্নত মানের সামরিক সরঞ্জাম উৎপাদনের গতি বাড়াচ্ছে। এসব অস্ত্র ব্যাপকভাবে উৎপাদন করা হবে এবং এগুলোর গুণগত মানও ভালো হবে। রোস্টেক জানিয়েছে, আমরা আক্রমণকারী ও পরিবহন হেলিকপ্টার সহ আধুনিক যুদ্ধ বিমান যুদ্ধের ফ্রন্ট লাইনে ব্যবহার করার জন্য বোমারু বিমান, কৌশলগত ক্ষেপণাস্ত্র পরিবহন ব্যবস্থা, পরিবহন এবং যুদ্ধে ব্যবহার করা যায় এমন প্রশিক্ষণ বিমান নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। এদিকে ইউক্রেনে দুদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্র শনিবারের জন্য ইউক্রেনে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। অর্থোডক্স খ্রিস্টানদের ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন রাশিয়ার ধর্মীয় নেতা প্যাট্রিয়ার্ক কিরিল। তার আর্জিতে সাড়া দিয়েই আগামী দুদিন যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। তবে এই যুদ্ধবিরতিকে ভণ্ডামি বলেছে ইউক্রেন। উল্লেখ্য, গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের মাটিতে আক্রমণ চালায় রুশ বাহিনী। প্রায় 1 বছর ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং যতদিন যাচ্ছে দুদেশের মধ্যে যুদ্ধের তীব্রতা আরও বেড়েই চলেছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করল পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পারাপারে ব্যবহৃত তোরখাম বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলিতে হতাহতের ঘটনার পর ক্রসিংটি বন্ধ করা হয়। বৃহস্পতিবার একদল লোক তোরখাম ক্রসিং এর আফগান অংশে জটলা সৃষ্টি করলে আফগানিস্তানের বর্ডার পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় একজন আফগান নাগরিক নিহত, পাকিস্তানের একজন সীমান্ত রক্ষী সহ কয়েকজন আহত হয়। সূত্র জানায়, একদল ট্রাক ড্রাইভার ও হেলপার সীমান্ত পারাপারে দুর্ভোগের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছিল। আফগানিস্তানের পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে ঘটনাস্থলে এক আফগান নাগরিক ও বেশ কয়েকজন আহত হয়। এ সময় লক্ষ্যচ্যুত একটি গুলি সীমান্তের 0.5
দায়িত্বরত পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের এক সদস্যের গায়ে লাগে গুলিবিদ্ধ সীমাবদ্ধ রক্ষীকে তৎক্ষণাৎ লান্ডি কোটাল সিএমএইসে স্থানান্তর করা হয়। পাকিস্তানি কর্মকর্তারা জানান, পাকিস্তানি কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে তেহরান তোরখাম ক্রসিং বন্ধ করেছে। এ সময় পণ্য বোঝাই বিপুল সংখ্যক ট্রাকের পাশাপাশি বহু মানুষ সীমান্ত পারাপারের জন্য অপেক্ষা মানছিল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত পারাপারের অন্যতম প্রধান পয়েন্ট তোরখাম দিল্লির পাঠান শাসক শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাক্ট রোডে অবস্থিত। তোরখাম পয়েন্ট আফগানিস্তানের ন্যাঙ্গারহার প্রদেশের সঙ্গে পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের সংযোগ সৃষ্টি করেছে। 25 জন তালেবানকে হত্যার কথা বলে বিপাকে প্রিন্স হ্যারি। ব্রিটেনের রাজা চার্লস ও প্রিন্স ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কাজ করার সময় 2012-13 সালে কিছুদিনের জন্য আফগানিস্তানে ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার এবং পরে হেলিকপ্টার পাইলট ছিলেন। তার সদ্য প্রকাশিত বই স্প্রেয়ার এ তিনি বলেছিলেন, তিনি 6টি মিশনে অংশগ্রহণ করেছেন এবং তার প্রতিটিতেই শত্রুপক্ষে নিহতের ঘটনা ঘটেছিল, তবে তিনি একে যথাযথ বলেই মনে করেন। বইতে তিনি লিখেছেন, এটা এমন কোনো পরিসংখ্যান নয় যা আমার মনকে গর্বে ভরিয়ে দেয়, কিন্তু তা আমাকে লজ্জিত করেনি। যুদ্ধের উত্তাপ ও বিভ্রান্তির মধ্যে আমি ওই 25 জনকে মানুষ বলে মনে করিনি। তারা ছিল দাবার বোর্ড থেকে সরিয়ে দেওয়া গুটির মতো, কিছু খারাপ লোককে সরিয়ে দেওয়া যাতে তারা ভালো লোকদের হত্যা করতে না পারে। তবে সাবেক ব্রিটিশ সেনা অফিসার্স রিসার্ড ক্যাম বিবিসিকে বলেছেন, প্রিন্স হ্যারির মন্তব্য সুবিবেচনা প্রসূত নয়। ক্যাম আরো বলেন, এর ফলে প্রিন্স হ্যারির নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে হতে পারে এবং কাউকে এর প্রতিশোধ নিতে প্রচারিত করতে হতে পারে। কর্নেল ক্যাম 2003 সালে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি বলেন, প্রিন্স হ্যারি যে তার হাতে নিহত শত্রু সৈন্যের সংখ্যা ছিলেন বলেছিলেন, এতে তিনি কোনো সমস্যা দেখেছেন না, কিন্তু তিনি যেভাবে তালেবানদের দাবার গুটি হিসেবে বর্ণনা করেছেন তাতে মনে হতে পারে যে ব্রিটিশ সেনাবাহিনীর মানুষের চেয়ে অধম কিছু বলে মনে করে। তিনি বলেন, ব্যাপারটা মোটেও সেরকম নয়, ব্রিটিশ সেনাবাহিনী এভাবে লোকজনকে প্রশিক্ষণ দেয় না। তবে অন্য একজন এমপি কনজারভেটিভ পার্টির অ্যাডাম হলোয়ে, যিনি একসময় ব্রিটিশ বাহিনীর হয়ে ইরাকে যুদ্ধ করেছেন, তিনি এক নিবন্ধে লিখেছেন, কোন সৈনিক কতজনকে হত্যা করেছে তা প্রকাশ করা যথাযথ কাজ নয়। বিবিসির সাথে সাক্ষাৎকারে একজন কর্মরত সৈনিক বলেছেন, প্রিন্স হ্যারির মন্তব্য মোটেও সৈনিক সুলভ নয়। প্রধানমন্ত্রী ঋষি সুনাককে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। প্রিন্স হ্যারি তার বইয়ে আরো কিছু তথ্য প্রকাশ করেছেন যা নিয়ে ব্রিটিশ মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বইটিতে প্রিন্স হ্যারি লিখেছেন কিভাবে তিনি প্রথম কুমার্য হারিয়েছিলেন। তিনি লেখেন, তার বয়স যখন 17, তখন তার চেয়ে বয়সে বড় একজন নারীর সাথে প্রথম যৌন অভিজ্ঞতা হয় তার। ঘটনাটি ঘটেছিল একটি ফিলিস্তিন ও ইসরায়েলের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় চীন। গত 3 জানুয়ারি ইসরায়েলের নতুন নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন জেভির জেরুজালেমের টেম্পল মাউন্টে যান। এতে ফিলিস্তিন সহ অনেক আরব দেশ অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল বিকেলে ফিলিস্তিন ও ইসরায়েল পরিস্থিতি নিয়ে জরুরি অধিবেশন আয়োজন করেছে। নিরাপত্তা পরিষদ জেরুজালেমের অবস্থাকে সম্মান করে ফিলিস্তিন ও ইসরায়েল দুই রাষ্ট্র প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অধিবেশনে অংশগ্রহণকারীরা। জাতিসংঘে নিযুক্ত চীনা প্রতিনিধি চাং জুন বলেন, সংশ্লিষ্ট পক্ষকে সংযম বজায় রেখে উত্তেজনাময় পরিস্থিতির এড়ানোর আহ্বান জানায় চীন। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতির মূল কারণ দুই রাষ্ট্র প্রস্তাব বাস্তবায়ন না হওয়া। আন্তর্জাতিক কিমের পর উত্তর কোরিয়ার শাসনভার কে পেতে পারে, পাওয়া গেল আভাস। উত্তর কোরিয়ার পরবর্তী শাসনভার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সন্তানদের একজনকে দেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খবর আল জাজিরার। বৃহস্পতিবার এক রুদ্ধতার সংসদীয় কমিটির বৈঠকে উত্তর কোরিয়ার জাতীয় ইন্টেলিজেন্স সার্ভিস জানায়, মেয়ের হাতেই নেতৃত্ব দিতে পারেন কিম। এ কারণে মেয়েকে নিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখলেন কিম। সম্ভবত এর মাধ্যমে আমেরিকাকে কোনো বার্তা দিতে চান, তার পরবর্তী প্রজন্ম যে তৈরি সেটাই জানাতে চাচ্ছেন তিনি। একই দাবি প্রতিরক্ষা বিশ্লেষকদের গত নভেম্বরে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সময় মেয়েকে প্রকাশ্য আনার পর থেকেই আলোচনায় কিম কন্যা। অবশ্য এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি পিয়ংইয়ং। পরবর্তী নেতৃত্ব তৈরিতে সময় দিচ্ছে উত্তর কোরিয়া। বেশ কিছুদিন ধরেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং। সেই আবহে কিমের মেয়েকে জনসমক্ষে আনাকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। 1948 সাল থেকে দেশটিতে ক্ষমতায় রয়েছে কিম পরিবার।